একসময় বন্ধুকে দেয়া প্রেমিকার আপত্তিকর ছবি পুনরায় ফেরত না দেয়ায় কৌশলে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বন্ধুকে হত্যা করায় প্রেমিক সেই বন্ধু। এমন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সম্প্রতি অভিযুক্ত বন্ধুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মামুন তাকে এই ছবি এবং ভিডিওগুলো দেওয়ার জন্য অপারগতা দেখায় এবং যেহেতু মামুনের ওই মেয়ের প্রতিও দুর্বলতা ছিল, সেজন্য সে অত্যন্ত কঠোরভাবে বিষয়টি তাকে না করে যে আমি এই ছবি এবং ভিডিওগুলো তোমাকে আমি দিব না। 10 জুলাই দুপুরে র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফ আহসান। সে পরবর্তীতে তাকে তার কাছ থেকে এই মোবাইলটি নেয়া, মানে তার কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়া সহ তাকে হত্যা করার পরিকল্পনা করে। সংবাদ সম্মেলনে মেজর শরীফ আহসান জানান, প্রেমিকার সাথে গভীর সম্পর্ক থাকাকালীন একান্তে কাটানো অন্তরঙ্গ মুহূর্তগুলো মোবাইলে ধারণ করে রাখে শাহেদ। সেই প্রেমের সম্পর্কে ফাটল ধরলে মোবাইল থেকে ছবিগুলো মুছে দিতে শাহেদকে চাপ প্রয়োগ করে তার জনৈকা প্রেমিকা। সেই চাপের মুখে ছবি সংরক্ষণ করার উদ্দেশ্যে বন্ধুর হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে রাখে প্রেমিক শাহেদ। এমনকি প্রেমিকার সামনে গিয়ে সেই ছবিও ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ থেকে মুছেও ফেলে সে। কিন্তু পরবর্তীতে বন্ধুর কাছ থেকে ছবিগুলো ফেরত চাইলে আব্দুল্লাহ ছবিগুলো ফেরত দিতে অস্বীকৃতি জানালেই ক্ষুব্ধ হয়ে কৌশলে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে বন্ধুকে খুন করায় অভিযুক্ত শাহেদ। শাহেদকে ওই মেয়েটি বলতে গেলে রিকোয়েস্ট করে যে যেহেতু তোমার সাথে আমার অনেক অন্তরঙ্গ ছবি এবং ভিডিও রয়েছে, এগুলো তুমি দয়া করে ডিলিট করে দিও এবং এটা কখনো কারোর সাথে শেয়ার করে আমার জীবনটা নষ্ট করো না। এবং সে আরও রিকোয়েস্ট করে যে তুমি আমার কাছে এসে তোমার মোবাইল থেকে আমার সামনে এই ভিডিওগুলো ডিলিট করবা এবং এই ছবিগুলো ডিলিট করবা। পরবর্তীতে শাহেদ এই ছবি এবং ভিডিওগুলো নিয়ে ওই মেয়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সে ইতিমধ্যে একটা কাজ করে, সেটা হলো সে এই ছবি এবং ভিডিওগুলো তার বন্ধু আব্দুল্লাহ মামুনের মোবাইলে তাকে দেয়, এই উদ্দেশ্যে যে সে এই ছবিগুলো সংরক্ষিত থাকবে এবং পরবর্তীতে যখন ওই মেয়ের কাছ থেকে যখন মেয়েকে যখন নিশ্চিত করবে যে এই ছবি এবং ভিডিওগুলো ডিলিট করা হয়েছে, সে এসে পরবর্তীতে আবার মামুন থেকে এই ছবি এবং ভিডিওগুলো কালেক্ট করে নিবে। এই উদ্দেশ্যে সে আব্দুল্লাহ মামুনকে সেই ছবি এবং ভিডিওগুলো সংরক্ষণ করার জন্য তাকে দেয়। উল্লেখ্য, নিহত যুবক আব্দুল্লাহ আল মামুন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খড়লিয়া ঘাটপাড়ার মৃত মোহাম্মদ নবী হোসেনের ছেলে এবং গ্রেপ্তার হওয়া মোহাম্মদ শাহেদ হোসেন রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মাসুয়াখালী শিকদার পাড়ার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। সে একটা পর্যায়ে তার কথাবার্তায় অনেক অসামঞ্জস্যতাপূর্ণ আচরণ আমরা লক্ষ্য করি এবং পরবর্তীতে আমাদের এই ধরনের ডাউট হওয়ার কারণেই আমরা গতকালকে বিকালে তাকে আমরা আমাদের হেফাজতে নিই।